আর মাত্র তিন দিন পরে উদ্বোধন পদ্মা সেতুর, কিন্তু কতদূর দ্বিতীয় পদ্মা সেতু? সেতুমন্ত্রী সমীক্ষা শেষ করার কথা বলেছেন। দৌলতদিয়া পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু বা টানেল নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন কুষ্টি এলাকার মানুষ। যা হলে কুষ্টি অঞ্চলের জেলাগুলো থেকে প্রায় অর্ধেক সময় যাওয়া যাবে রাজধানীতে। কুষ্টির খাজানগর থেকে সহজে চাল পৌঁছে যাবে সারা দেশে। মুজিবনগর স্থলবন্দরের উদ্যোগ আরো অর্থবহ হবে বলছেন বিশিষ্টজনরা। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও রাজবাড়ী জেলা থেকে সহজে রাজধানীতে যেতে দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি পার হতে হয়। কিন্তু যানবাহনের চাপ থাকায় প্রায়ই ফেরিঘাটে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। এখানে পদ্মা নদীতে সেতু বা টানেল নির্মাণের দাবি জানিয়ে আসছে এই এলাকার মানুষ। যা হলে রাজধানীর সঙ্গে যোগাযোগের সময় প্রায় অর্ধেক লাগবে। দৌলতদিয়া পাটুরিয়া সেতু যদি ব্রিজটা কমপ্লিট করতে পারে তাহলে আমরা অতি অল্প সময়, 4 ঘন্টা থেকে 3.5 ঘন্টায় ঢাকা পৌঁছাতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য করে দেয়, মানে সারা মানে কুষ্টিয়াবাসী আশপাশ এলাকাবাসী অনেক উপকৃত হবে। মুজিবনগর আমাদের প্রধান প্রথম স্বাধীনতার রাজধানী, সেখানে যাতায়াত সহ আমাদের এই জেলাগুলির মানুষ খুব উপকৃত হবে। দৌলতদিয়া পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু হলে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাবে এই অঞ্চলের মানুষ। কুষ্টিয়া থেকে সহজে চাল চলে যাবে ঢাকা সহ সারা দেশে। মুজিবনগর ও প্রাগপুরে স্থল বন্দর নির্মাণের উদ্যোগ আরো যুক্তিযুক্ত হবে বলছেন বিশিষ্টজনরা। আমরা 5 থেকে 6 ঘন্টার মধ্যে ঢাকা শহরের আমাদের কার্যক্রম, ব্যবসা, বাণিজ্য, চাকরি সমস্ত কিছু শেষ করার পরে আবার কুষ্টিয়া ফিরে আসতে পারবো। এই স্থলবন্দর দুটো যখন চালু হবে তখন কিন্তু এই পদ্মা দ্বিতীয় সেতুর যে দাবি করছি আমরা, সেই পদ্মা দ্বিতীয় সেতু কিন্তু আরো তাৎপর্যপূর্ণ হবে। পদ্মায় আরেকটি সেতু বা টানেল যেটি হোক প্রধানমন্ত্রী করবেন বলে আশা করেন এই সংসদ সদস্য। আমরা চাই একটা সংযোগ সেতু, সেটা টানেল হোক আর ব্রিজ হোক, এটা আমরা আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুগণের জয়ন্তী শেখ হাসিনা এটা উনি ওনার ক্ষমতা থাকলে অবস্থাটা করবেন। আগামী 25 তারিখে পদ্মা সেতুর উদ্বোধন আর দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষা শেষ করার কথা বলেছেন সেতুমন্ত্রী। এতে আশায় বুক বাঁধছেন কুষ্টিয়া এলাকার মানুষ। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।